যৌতুকের বিরুদ্ধে, তারপরে মাতৃ মৃত্যু হ্রাস এবং ইফটিজিং বলে যেটা পরিচিত, আসলে যেটা যৌন হয়রানি, সেগুলো প্রতিরোধের ব্যাপারে কিছু কিছু বিজ্ঞাপন মন্ত্রণালয় থেকে কিন্তু গণমাধ্যমে দেয়া হচ্ছে। তাছাড়াও একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কমিউনিটি লেভেল ইনভলভমেন্টের জন্য সেখানে সচেতনতামূলক ট্রেনিং এবং প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। এখান থেকে কেউ ম্যাম, আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক ক্ষমতায়নের জন্য যদি দেখি যে 45টি নারী আসনের জায়গায় যদি 50টি নারী আসন করার দরকার হয়, তার মানে হচ্ছে যে এমনি রাজনৈতিক ক্ষমতায়নের দিকে নারীদের অগ্রসরতা কম, সেই কারণে হয়তো সংরক্ষিত আসনগুলো সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন দেখা দিয়েছে, সেজন্য আমরা 45 থেকে 50 করলাম। কিন্তু ঘটনাটা কি এরকম হতে পারতো না যে আমাদের যে জনগণের কাছ থেকে যে রিপ্রেজেন্টেশন হিসেবে যে জাতীয় সংসদে সাংসদরা আসেন, তাদের সংখ্যা নারীর সংখ্যা আরো বেশি হবে, সেই চেষ্টাটি না করে যদি আমরা সংরক্ষিত নারী আসনের মাধ্যমে নারীর অংশগ্রহণ বাড়াতে চাই, সেটা কতটুকু কার্যকর হবে? আমাদের সংবিধানে একটা বিষয় বলা আছে 28 অনুচ্ছেদে, নারী বা শিশু বা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য যদি কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে। তো সেদিক থেকে নারীদের রাজনৈতিকভাবে তাদের ক্ষমতায়িত করা এবং তাদের প্রতিনিধিত্ব বাড়ানো, সেই লক্ষ্যে কিন্তু এই সংরক্ষিত সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা। কিন্তু একটা বিষয়ে লক্ষণীয় যে যে কোনো নারী সরাসরি নির্বাচন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। এবং আমাদের বর্তমান সংসদেই কিন্তু 19 জন নারী রয়েছেন যারা সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত সেভাবে আমরা একটা সমতার জায়গায় না আসছি, ততক্ষণ পর্যন্ত হয়তো সংরক্ষিত নারী আসনগুলো সেভাবে থাকলো। এখান থেকে আরেকজন তরুণকে দেখা যাচ্ছে। জি, আমি ম্যামের প্রশ্ন কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি যে ম্যাম বললো যে এখানে আমাদের পরবর্তী যে তরুণরা আসবে তারা নারী সচেতন হবে, তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের দেশে যেভাবে শিশু শ্রম বাড়ছে, আমার মনে হচ্ছে যে আদৌ এখানে অন্য কোনো তরুণ এসে বুঝতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এই জন্য আমি বলতে চাচ্ছি জরুরি অবস্থায় শিশু শ্রম বন্ধ করা উচিত বলে আমার মনে হয়। শিশু শ্রম নিরসনের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু শিশু শ্রম পর্যায়ক্রমে নিরসন করতে হবে। এখন যে শিশুরা শ্রমে নিয়োজিত তারা তাদেরকে যদি শ্রম থেকে মানে সবাইকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা আরো বেশি দারিদ্র এবং দুর্দশার মধ্যে পড়বে। সুতরাং পর্যায়ক্রমে নিরসনের ক্ষেত্রে সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই লক্ষ্যে শিশু শ্রম নিরসন নীতি 2010 প্রণয়ন করা হয়েছে এবং জাতীয় শিশু নীতিতেও এই বিষয়টি বলা আছে। সুতরাং প্রথমে আমাদের দেশের অনেক শিশু যারা ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত তাদেরকে সরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সংখ্যাটা অনেক, এর জন্য অনেক মানে আর্থিক সংশ্লেষ অনেক বেশি, সেই কারণেই এটাকে পর্যায়ক্রমে করা হচ্ছে এবং সামগ্রিক দারিদ্র বিমোচনের মধ্য দিয়েও এখানে ইতিবাচক ফল হবে বলে আমরা মনে করি। ম্যাডাম, আমাদের দেশে দেখা যায় যে মেয়েদের কোটা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্কিলের একটা ব্যাপার আছে, এই কোটার কারণে হচ্ছে যে স্কিল লোকটা যেতে পারছে না। যে নারীদেরকে যে কোটা দেওয়া কথা হচ্ছে যে ওই নারীটাকে কি আমরা ওই অবহেলার চোখে দেখতেছি না যে সে হয়তো পারবে না, এই জন্যই হয়তো আমি তার জন্য কোটা আরোপ করে দিলাম, অথবা এই জন্য এদের কি স্কিল করার জন্য আপনার মন্ত্রণালয় কিভাবে কাজ করছে? এই উত্তরটি তিনি ওই যে সংরক্ষণের উত্তরে দিয়ে ফেলেছেন যে এখন আমরা যে অবস্থায় আছি সময়ের বিচারে আমাদের বয়স খুব বেশি না, একটা জায়গায় নারীদেরকে দিতে হবে, যখন প্রতিযোগিতা সমানে চলে আসবে তখন হয়তো এই কোটা সিস্টেম থাকবে না। আমরা আর প্রশ্ন নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি একটা বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে নারী ও শিশু পাচার, তো এর কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে সরকারের কাছে আমার প্রশ্ন। এক্ষেত্রে ওই নারী পাচার এবং শিশু পাচারের বিরুদ্ধে তো আইন আছেই, সেগুলোকে কঠোরভাবে প্রয়োগ করাটাই নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চিতকরণের মধ্য দিয়ে এই পাচার বন্ধ করা সম্ভব। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তবে আমরা শেষ করবার আগে কিছু র্যাপিড কোশ্চেন করে যেগুলো খুব সংক্ষেপে উত্তর দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে আপনি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হবার পরে ইন্ডিজেনাস উইমেনদের জন্য কি করেছেন বা কিছু করবেন কিনা সামনে, এই ব্যাপারে কোনো নির্দিষ্ট কিছু করবেন? সামাজিক নিরাপত্তা বজায়ের অধীনে যে ভাতা প্রদান কার্যক্রম সেগুলো আমাদের পার্বত্য মানে চট্টগ্রাম অঞ্চলেও সেগুলো সমভাবেই প্রয়োগ করা হচ্ছে, প্রণয়ন মানে চলমান রয়েছে। এছাড়াও তাদের বিশেষ সুবিধা সৃষ্টির জন্য প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে। দ্বিতীয় প্রশ্নে আসছি, আপনি কিছুদিন আগে আমি ব্যক্তিগতভাবে সেই সময় ওয়াশিংটন ডিসিতে থাকাতে আমি জানি যে আপনি একটি পুরস্কার পেয়েছেন এশিয়ান সোসাইটির কাছ থেকে, আপনার কি মনে হয় এই পুরস্কার প্রাপ্তির পরে আপনার দায়িত্ব বেড়ে গেছে? এই পুরস্কার আমাকে উৎসাহিত করেছে এবং এক্ষেত্রে পৃথিবীর সকল দেশেই নারী নির্যাতন আছে
এবং এই নারী নির্যাতন কমিয়ে আনার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর থেকে আমি সেগুলোর প্রতি অত্যন্ত মনোযোগী এবং প্রতিটি ক্ষেত্রে যাতে আমরা মানে নারীরা যাতে নির্যাতনের শিকার না হন সে ব্যাপারে যা কিছু পদক্ষেপ গ্রহণ এবং উদ্যোগ গ্রহণ প্রয়োজন আমরা সেগুলো গ্রহণ করছি। আপনার মন্ত্রণালয়ে ভিজিডি বলে একটি কার্যক্রম চালু করেছেন যেখানে হতদরিদ্র নারীদের খাদ্য দেবার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থার কথা কি ভাবছেন? তাদের প্রশিক্ষণের ব্যাপক কার্যক্রম রয়েছে। আর এই এই যে প্রশিক্ষণগুলো এগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো আয়বর্ধক প্রশিক্ষণ, সুতরাং আয়বর্ধক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ সমাপনে তাদের মাঝে একটা প্রোডাক্টিভ অ্যাসেট, ধরেন সেলাই প্রশিক্ষণ নিলে একটা সেলাই মেশিন বিতরণ করা হলো যার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এসিড ভিকটিমদের জন্য আপনারা কি করবেন স্পেসিফিক? আইন তো আছেই। আমার মনে হয় যে আপনি জানেন যে আমাদের যে বিভিন্ন ধরনের নির্যাতন তার মধ্যে যে অ্যাসিড ছোড়া এবং অ্যাসিড দগ্ধ করার এই অপরাধটা কিন্তু কমে গেছে, এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে একদিকে যেমন আইনের মানে বিষয়টা আছে, আরেকটা হচ্ছে যে অ্যাসিডের উৎস কোথায় এটা বিক্রয় হচ্ছে, কোথা থেকে এটা ক্রয় করা হচ্ছে, মানে কন্ট্রোল অ্যাক্ট, সেটাও সেটার জন্য একটা পৃথক আইন আছে। আর আমাদের স্বরাষ্ট্র, মহিলা মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সমন্বয়ে একটা বড় কমিটি আছে এবং সেখান থেকেও এই বিষয়টা রেগুলার মনিটরিং করা হচ্ছে, এবং যার কারণে আমি মনে করি যে আমাদের এই অ্যাসিড অপরাধটা কমে এসেছে।